নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? স্মৃতি মিনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, আর কিছু বলছি না, ব্লগটাকে শুরু করা যাক। এখন সকালে ব্রেকফাস্ট করব, তার জন্য আমি বের করে নিচ্ছি হরলিক্স। তো গাইস, এই দুটো শিশি দেখে কে বলতে পারবে যে কোনটা ছাতু কোনটা হরলিক্স? আমি তো ভীষণ কনফিউজড হয়ে যাই যে কোনটা ছাতু কোনটা হরলিক্স। দেখো পুরো একই কালার। কেসে কেসে লোক রেতে यार यहां पर साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। गाइस জল গরম হয়ে গেছে, এখন শুধু হরলিক্সটা গুলিয়ে নেওয়ার পালা। এই গরমে এই সকালবেলা ভাত খেতেও মন চায় না, মনে হয় না যে ভাত খায়। সেই জন্য এই হরলিক্সটা খেলে পেটটা অনেকক্ষণ ভরা থাকবে আর শান্তিও থাকবে। তার পরবর্তীকালে কোনো বিস্কুট টিস্কুট খেয়ে নিলাম, ব্যাস সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট, আর ভাতের চিন্তা করতে হবে না। মা এখানে পুজোর কাজ শুরু করে দিয়েছে, আর আজকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবারের পুজো, সেই জন্য অনেক কাজকর্ম থাকে। সকাল সকালই কাজগুলো সেরে নিচ্ছি, শুধু রান্নাবান্না করে চান করে পুজো দেওয়াটাই বাকি থাকবে। যা গরম পড়েছে, সকাল সকাল কাজ করে নেওয়াই ভালো। আমি এখানে বসে আছি, বসে বসে ফ্যানের হাওয়া খাচ্ছি। আমারও অনেক কাজকর্ম বাকি আছে, সবগুলোই সারতে হবে, কিন্তু এত গরমে কাজকর্ম করার একটুও মন লাগছে না। সবে সকাল 8টা বাজে, তাই এত গরম, না জানি বেলা পড়লে আর কত গরম পড়বে। গাইস কিচ্ছু ভালো লাগছে না, কাজকর্ম করার মনই লাগছে না। তো গাইস দেখতেই পাচ্ছ আমার শোকেসটা পুরো এলোমেলো হয়ে রয়েছে। আসলে ইনস্টাতে ভিডিও করি আর জামা কাপড়গুলো এভাবে ওলটপালট করে রাখি, তাই মা প্রচণ্ড বকা দিচ্ছে যে এগুলো গুছিয়ে রাখতে সুন্দর করে। তাই ভাবলাম আজকে যেহেতু হাতে একটু সময় আছে, তাই এগুলোকে গুছিয়ে নিই। অন্যদিন তো ধরো পড়া টড়া থাকে, তো সেভাবে তো গোছানো সম্ভব নয়, তাই ভাবলাম যে এগুলো আজকে ভালো করে গুছিয়ে নিই। তো পুরো এলোমেলো হয়ে রয়েছে চারিদিকে সমস্ত কিছু। গোছানো পুরোপুরি হয়ে গেছে, দেখো কেমন গুছিয়েছি তোমরাই বলো। তো আমার এদিকের কাজ হয়ে গেছে, জামা কাপড় গোছানো, বিছানাটাও গোছানো হয়ে গেছে, দেখো। তো এখন যাবো ভাইয়ের কাছে, ভাই ডেকে পাঠিয়েছে যে দিদি একটু আয় দেখি কি দরকার আছে। তো চলো যাওয়া যাক। তো এখন যাচ্ছি ভাইয়ের কাছে, এই যে ভাইদের ঘর।
তো এই যে ভাই এখানে পড়াশোনা করছে আর আমি এসছি এর পড়াগুলো ধরতে। এই যে এলো, কিসের পড়া রে? চাকরির? কম্পিটিটিভ। এই যে পড়াগুলো এখন আমি ধরবো, তাই আমি এখানে বসে আছি। তো আমি এখানে বসে বসে ওয়েট করছি অভি কখন পড়া দেবে। আর এই যে পিউ, এত গরম পড়েছে যে খালি গায়ে বসে আছে। পিউ কিছু বলতে চাও আমার ব্লগে? কিছুই বলবা না? খাওয়া গেছে সকালে? এখনো 10টা বাজে, পিউ এখনো সকালে কিছু খায়নি। কি সুন্দর সবাইকে বডি দেখাচ্ছে, কি সুন্দর বডি পিউয়ের। রানী পদ্মিনী সৌন্দর্যে আকৃষ্ট হয়েছিলেন। আলাউদ্দিন খিলজি। রাষ্ট্রের তহবিল থেকে হজ তীর্থযাত্রার ব্যবস্থা ভারতের কোন সম্রাট প্রথম করেন? বাবর, দুপুরে রান্নার জন্য মা এখানে সবজি কাটতে বসে গেছে, উস্তেগুলো কাটছে। উস্তে কি রান্না হবে মা আজকে? একটু জোরে বলো। উস্তে চচ্চড়ি আর সোয়াবিন। আজকে যেহেতু বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই, তাই আজকে রান্না হবে উস্তে চচ্চড়ি আর সোয়াবিন। এখানে সবজি কাটা সব হয়ে গেছে, আর এখানে যে মশলাপাতি এগুলো সব আমি করে রেখে দিয়েছি। আর এই যে কোটোর মধ্যে সোয়াবিন আছে, সোয়াবিন রান্না হবে। আমার খিদে পেয়েছে বলে মা আমাকে এখানে ছাতু মুড়ি গুলিয়ে দিয়েছে, সেগুলোই আমি এখন খাবো। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে রান্না বসে গেছে উস্তে আলু চচ্চড়ি, আর ওইদিকে সোয়াবিনটা সিদ্ধ করে রেখে দেওয়া হয়েছে। তো আমার ছাতু মুড়ি খাওয়া হয়ে গেছে, আর তোমাদের দেখালাম মাও দুপুরে রান্না বসিয়ে দিয়েছে। তো এখন আমি যাব স্নানে, কারণ বিকেলবেলা এক জায়গায় যাওয়ার আছে, তাই আজকে একটু তাড়াতাড়ি স্নান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিতে হবে। তো স্নান করে এসে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস, মা এখানে গরমে বেলে শরবত বানিয়ে দিয়েছে। আমি খুব একটা খেতে ভালোবাসি না, বাট খেলে পেটটা পরিষ্কার থাকে, সেই জন্য মা অল্প করেই আমাকে এখানে দিয়েছে। তো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, তো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই পরের একটি ব্লগে। তো যদি ব্লগটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে খুব শিগগিরই পরের একটি ব্লগে। থ্যাংক ইউ।